নমস্কার বন্ধুরা, রুচিরা শিশিরের আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আইসক্রিম খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোটবেলার স্মৃতি ফিরিয়ে আনতে সকলের খুবই পছন্দের নারকেল আইসক্রিমের রেসিপি। আমরা সকলেই কিন্তু ছোটবেলায় নারকেল আইসক্রিম একবার হলেও খেয়েছি, খেতে কিন্তু দারুণ লাগতো। কীভাবে বানিয়ে নেওয়া যায় অতি সহজ এই নারকেল আইসক্রিম, সেটি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে। তাই আজকের এই পর্বে আমার সকল দর্শক বন্ধুদের বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে আর শেয়ার করবে তোমাদের ফেসবুক আর টুইটার ফ্রেন্ডসদের সাথে। আর আমার এই চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর সকল নতুন দর্শক বন্ধুদের বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নারকেল আইসক্রিম বা কোকোনাট আইসক্রিম কীভাবে আমি তৈরি করি। নারকেল আইসক্রিম বা কোকোনাট আইসক্রিম তৈরি করবার জন্য উষ্ণ গরম জলে 100 গ্রাম পাউডার দুধ দিয়ে দিচ্ছি। পাউডার দুধ দিয়ে খুব ভালো করে উষ্ণ গরম জলের সাথে পাউডার দুধটা গুলিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ। প্যাকেটের দুধ ব্যবহার করলে ফুল ফ্যাট আছে কি না দেখে নেবে। পাউডার দুধের সাথে লিকুইড দুধও খুব ভালো করে মিশিয়ে দেব। সম্পূর্ণ দুধটা লাগবে না আইসক্রিম তৈরি করতে, এর থেকে কিছুটা দুধ আমি অন্য কাজে ব্যবহার করব। দুধ আর লিকুইড দুধ খুব ভালো করে খানিকক্ষণ ফুটিয়ে নেব। যখন নারকেল আইসক্রিম তৈরি করবে তখন অবশ্যই দুধ খুব ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নেবে, কারণ দুধ যদি ভালো করে না ফোটাও তাহলে কাঁচা দুধ দিলে দুধের একটা বাজে গন্ধ লাগবে আর নারকেল আইসক্রিম খেতে ভালো লাগবে না। আমি দুধ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধ ফুটিয়ে খুব ঘন করবার প্রয়োজন নেই, দুধটা একটু ভালো করে ফুটিয়ে নিলেই হবে। এবার দুধ ঠান্ডা করে নেব। নারকেল আইসক্রিম তৈরি করবার জন্য যেটা বেশি প্রয়োজন সেই নারকেল, আমি এখানে নারকেল আইসক্রিম বা কোকোনাট আইসক্রিম তৈরি করবার জন্য একটা নারকেলের অর্ধেকটা খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি। তবে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবে, যখন নারকেল কোড়াবে যাতে নারকেলের যে ব্রাউন কালারের অংশটা আছে, অর্থাৎ যেটা নারকেলের খোসার সাথে লেগে থাকে সেটা যাতে না ওঠে। আমি একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি খুব ভালো করে। এবার মিক্সিং জারে যে অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি তার থেকে 1/2 নারকেল মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি 5 চামচ চিনি। চিনি তোমরা তোমাদের স্বাদ মতন ব্যবহার করবে বন্ধুরা। এবার এর মধ্যে অ্যাড করছি নারকেলের যে জল ছিল সেই নারকেলের জল থেকে সামান্য একটু জল দিয়ে দিলাম। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একটা খুব ভালো পেস্ট তৈরি করে নিয়েছি নারকেলের। এই সময় দুধটা ঠান্ডা হয়ে গেছে, সে ঠান্ডা দুধের থেকে সামান্য দুধ নিয়ে নিয়েছি, তাতে কিছুটা কেশর দিয়েছি। কেশর দিয়ে দুধের কালারটা হালকা ক্রিম কালার হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে অ্যাড করছি পুড়িয়ে রাখা নারকেলের বাকি অংশটা, দিয়ে দিচ্ছি মিক্সিং জারে যে পেস্ট করা নারকেল আর চিনির পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। নারকেল আইসক্রিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। নারকেল আইসক্রিম তৈরি করবার জন্য আইসক্রিমের মোল্ডের প্রয়োজন নেই, মোল্ড যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে মোল্ডে আইসক্রিম তৈরি করবে। বাড়িতে যে কফি বা চায়ের কাপ থাকে সে 80 ml কাপে আজকে আইসক্রিম তৈরি করব। আইসক্রিমের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা 80 ml কফির কাপে ঢেলে দিয়েছি। এবার সমস্ত কাপগুলো ফয়েল পেপার দিয়ে ঢেকে দেবো। ফয়েল পেপার দিয়ে যদি না ঢাকো তাহলে ডিপ ফ্রিজে রাখার পর ওপর থেকে বরফ জমে যাবে, আর বরফ জমে গেলে আইসক্রিম খেতে ভালো লাগবে না। খুব ভালো করে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে বাড়িতে ফয়েল পেপার দিয়ে মুড়ে দেবে, আর যদি বাড়িতে ফয়েল পেপার না থাকে তাহলে কোনো প্লাস্টিক দিয়েও মুড়ে যেতে পারো। ওপর থেকে ফয়েল পেপারগুলো চাকু দিয়ে সামান্য কেটে দিয়েছি। এবার এর মধ্যে আইসক্রিমের কাঠি দিয়ে দিচ্ছি। তোমাদের বাড়িতে যদি আইসক্রিমের কাঠি না থাকে
তাহলে তোমরা কাঠি নাও ব্যবহার করতে পারো। সমস্ত কাপগুলোর মধ্যে আইসক্রিমের কাঠি দিয়ে দিয়েছি। এবার 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। 12 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার সিলভার ফয়েল পেপারগুলো বার করে নিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আইসক্রিমটা খুব সুন্দর জমেছে। কাপে ঢেকে রাখা সিলভার ফয়েল পেপারগুলো বার করে নিয়েছি। আমরা যেহেতু কাগজের কাপ ব্যবহার করেছি, তাই আমাদের আর ঠান্ডা জলে ডোবানোর প্রয়োজন হয়নি। কাগজের কাপটা ছিঁড়ে দিলেই আইসক্রিমটা বেরিয়ে আসবে। দেখো বন্ধুরা, আইসক্রিমটা দেখতে খুব সুন্দর হয়েছে। তোমরা যদি সাদা রাখতে চাও তাহলে কেশর ব্যবহার করবে না। আজকের এই নারকেল আইসক্রিমের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের ফেসবুক আর টুইটার ফ্রেন্ডসদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে, পরিবারের দিকে বিশেষ নজর দেবে। একটি বিশেষ আবেদন, খাবার কখনোই অপচয় করবে।